চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি তাপস চক্রবর্তীর কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে, অনেক অনেক গল্প করবো আমরা, আপনার জীবন কাহিনী শুনবো। তবে তার আগে একটি গান দিয়ে শুরু করতে চাই। কোন গানটা শুনবো? আচ্ছা, আমি ফকির লালন সাইজের একটি গান করছি। বাহ! এই গানটি নিবেদন করছি আমার সঙ্গীত গুরু শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল এবং আমার আধ্যাত্মিক গুরু আরিফুল ইসলাম মিঠুর সাইজির কে নিবেদন করে। তাহলে শুনে ফেলি। আমি বসে আছি আষাঢ় সিন্ধু কূলে সদাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। চাতক যেমন মেঘের জল বিনে চেয়ে থাকে অহরনিশি মেঘ ধেয়ানে, চাতক যেমন মেঘের জল বিনে চেয়ে থাকে অহরনিশি মেঘ ধেয়ানে, বুঝি তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হইল ওই দশায় আমার, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়। বাহ, চমৎকার, আসলে খুবই ভালো লাগলো, সকালটাই সুন্দর হয়ে গেল। ধন্যবাদ। 17 শতকের দিকে আমরা বাউল গান শুনলেও 19 শতকে এসে কিন্তু লালন শাহের মাধ্যমে বাউল গানের ব্যাপক বিস্তৃতি ঘটে, তিনি আমাদের মাঝে সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবেন। এখন একটু জানতে চাই যে বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? আমি জামান তাপস, ওনার দুটো চলচ্চিত্র নিয়ে কাজ করছি, দুটো চলচ্চিত্রে আমার 4টি গান থাকবে মোট। গানগুলো লিখেছেন কবি আব্দুল মান্নান আকন্দ, যার সুরে আমি, যার কথাতে আমি একটি গান করলাম, মৌলিক গান করলাম একটি নাটকে, প্রণয় যমুনা নাটকে। আর একটা টেলিফিল্মের কাজ, একটা টেলিফিল্মের কাজ ভুল বসন্ত নামে, তাও সবগুলোই অ্যাবজামান তাপস পরিচালিত। চলচ্চিত্রে কি এটাই আপনার প্রথম কাজ? চলচ্চিত্রে আমার এই প্রথম কাজ এটাই। আর গানগুলোর সুরে থাকবেন আমার শ্রদ্ধেয় গুরুজি ওস্তাদ শফি মণ্ডল, এবং আরেকটা গানে থাকবেন পিন্টু ঘোষ। বাহ, গান গাওয়ার এই সুযোগটা কিভাবে পেলেন? ছোটকাল থেকে তো গানের চর্চা করি, আমরা তো প্রত্যন্ত গ্রামের মানুষ, গ্রামেই বাউল ঘরানার গানকেই বেশি পছন্দ করি। তো পূর্ব পরিচয়ের সূত্র ধরে আমার সাথে পরিচয় হয় শ্রদ্ধেয় গজল শিল্পী শেখ জসিম স্যার, ওনার সাথে পরিচিত হওয়ার পরেই তিনি আমাকে ঢাকা নিয়ে আসেন, এবং পরে আমি নজরুল একাডেমিতে ভর্তি হই লোকসঙ্গীত বিভাগে। আচ্ছা, তালিম নেওয়া শেষ? হ্যাঁ, লোকসঙ্গীত বিভাগে আমি সেখান থেকে তালিম নিয়েছি, সেখানে আমার গুরুজি ছিলেন ওস্তাদ জহির আলিম স্যার। আচ্ছা, আপনি বলছিলেন গ্রামে বড় হয়েছেন, কোন গ্রামে বড় হয়েছিলেন? আমার গ্রামের নাম বড়চারিগাঁও, আমার নোয়াখালী সেনবাগ। গুরুদের কাছ থেকে শিখেছেন একদম ছোটবেলা থেকে, কিভাবে গানের চর্চা করেছিলেন? ছোটবেলা থেকে আসলে আমাদের তো একটা সৌভাগ্য হয়েছে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে গ্রামের বাড়িতে, মানুষের গ্রামের বাড়িতে সকালবেলা বইরা গিয়ে এসে ঘুম ভাঙাতো গান গেয়ে। আচ্ছা, আমার দেখার সৌভাগ্য হয়েছে গ্রামের মেঠু পথ ধরে একতার হাতে বাউল চলে যাচ্ছে। হ্যাঁ, এই হলো, এগুলো থেকেই চর্চা। আর আমার দাদা কবি গান করতেন, একদম কাছ থেকে দেখা, যাত্রাপালা দেখেছি আমরা, নাটক দেখেছি, কবি গান জারি গান এগুলো দেখেছি, শরীয়তী মারফতি গানগুলো হতো, এগুলো আমরা দেখেছি। আচ্ছা, সেই চিত্রগুলো কি এখনো আছে গ্রামে? কমে গেছে, তবে আছে। বাউলরা গান গাচ্ছেন, হাতে একতারা দোতারা খঞ্জনি ব্যবহার করছেন, ঢোল বাঁশি এগুলো ব্যবহার করছেন, কিন্তু এখন বর্তমানে তরুণরা কিন্তু নতুন নতুন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছেন, কীবোর্ড এবং নানা যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে। তা আপনার কাছে কী নয় তখনকার যে বাউলরা একতারা দোতারা দিয়ে গান গাইতেন, এখন যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে গান গাচ্ছেন, তফাৎ কি আছে কোনো? এগুলো ফিউশন,
হচ্ছে, ফিউশন হচ্ছে, যুগের যুগের সাথে সাথে হচ্ছে। কিন্তু গানের মাধুর্যটা কি হারিয়ে যায়? গানের মাধুর্যটা, গানের কথা, গানের সুরটা, আদিটা ধরে রাখাই সবচেয়ে বড় কথা, আদিটা ধরে রাখতে হবে। আচ্ছা, আপনি তো সফি মণ্ডল এবং ফরিদা পারভীনের কাছ থেকে গানের তালিম নিয়েছেন, গান শিখেছেন। জি, আমার আরেকজন গুরু ছিলেন শ্রী রঞ্জন কুমার পাইক ও জনাব মারুফ হোসেন। আপনার সাথে আরো গল্প করব, তবে তার আগে আরেকটি গান শুনবো। কথা কবি আব্দুল মান্নান আকন, সুর আমার শ্রদ্ধেয় গুরুজি ওস্তাদ সফি মণ্ডল। তাহলে শুনে ফেলি। করছি ব্রজ গোপিনী সখী প্রেম নলে ধিকি ধিকি পুড়িছে ফাগুন বেলা। ব্রজ গোপিনী সখী প্রেম নলে ধিকি ধিকি পুড়িছে ফাগুন বেলা। অনন্ত তৃণ সম কাঁপিছে প্রাণ মময়, অনন্ত তৃণ সম কাঁপিছে প্রাণ মম, বিরহী যমুনায় উদাসী পবন খেলা। বিরহী যমুনায় উদাসী পবন খেলা। ব্রজ গোপিনী সখী প্রেম নলে ধিকি ধিকি পুড়িছে ফাগুন বেলা। শ্যামের চরণে পরাণ সোপিয়া শত ব্যথা মাগে বুকে, রাধিকা নয়নে নয়ন রাখিয়া স্বর্গ দেখে চাঁদ মুখে। কুসুম কুজনে মধুর মূরতি, কুসুম কুজনে মধুর মূরতি, কুসুম কুজনে মধুর মূরতি, পরাণে দিয়াছে দোলা। ব্রজ গোপিনী সখী প্রেম নলে ধিকি ধিকি পুড়িছে ফাগুন বেলা। ব্রজ গোপিনী সখী প্রেম নলে ধিকি ধিকি পুড়িছে ফাগুন বেলা। বাহ, খুবই চমৎকার, একদম মন ছুঁয়ে গেল। গানটি আমার সাথে দ্বৈতকণ্ঠে গেয়েছেন শিল্পী গার্গী ভট্টাচার্য। একটু গানের কথাগুলো যদি বিশ্লেষণ করতেন। প্রণয়যমুনা নাটকে কীর্তনাঙ্গিকের একটা গান, ব্রজ গোপিনী সখী প্রেম নলে ধিকি ধিকি ফুড়িছে ফাগুন বেলা। এটা তো আপনার মৌলিক গান। এটা আমার মৌলিক গান। এ পর্যন্ত ঠিক কতগুলো মৌলিক গান? আমার একটাই মৌলিক গান। নতুন করে কি কোনো মৌলিক গানে কাজ করেছেন? কাজ চলছে, সবকিছু ঠিক থাকলে 7-8টা গান হয়ে যাবে। বাহ, কিছুদিনের ভিতরেই। আমরা জানি যে বাউল গান লোকসাহিত্যের একটি বিশেষ অংশ, এবং বাউল গানের কিন্তু বাউলরা যারা গান করেন তাদের নিজস্ব দর্শন এবং একটা চিন্তা থাকে। তা আপনি যখন মৌলিক গানগুলো লিখছেন বা লিখে থাকেন, আপনার দর্শনগত জায়গাটা কোনটা, কি বিষয়গুলো নিয়ে লিখতে পছন্দ করেন? আমি বাউলদের, বাউলরা হলো শুদ্ধ চিত্তের অধিকারী মানুষ। বাউল, বাউল শব্দের অর্থ হলো সুন্দরের অনুসন্ধানকারী। বাউল এমন একটা আদর্শ, বাউল আদর্শটা হলো বাউলের জাতি ধর্ম গোত্র বর্ণ নারী পুরুষ কোনো বৈষম্য নেই, এটার উর্ধ্বে মানব ধর্ম। মানব ধর্ম, যেমন লালন, ফকির লালন সাজি বলে গেছে, মানুষ বুঝলে সোনার মানুষ, এইটাকেই ধারণ করি। আর আমার অনুপ্রেরণার জায়গাটা আমার মা। আপনি যদিও ছোটবেলা থেকে গান শুনে শুনে বড় হয়েছেন, এখন তো আপনি নজরুল একাডেমিতে গানের তালিম নিয়েছেন, সেখানের অভিজ্ঞতাটা জানতে চাই। সন্ধ্যায় আমাদের ক্লাসটা ছিল, আমি খুব কষ্ট করে খুব পরিশ্রম করে আসতাম। গুরু হিসেবে কাদেরকে পেয়েছিলেন সেখানে? হাতে খড়ি একদম শ্রদ্ধেয় জহির আলিম স্যার। গান শেখার পেছনে কি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ? একদম, অবশ্যই। গান নিয়ে একটু ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই, বিশেষ করে বাউল গান নিয়ে। ভালো গান করতে চাই, বাউল ধারাকে অন্তরে ধারণ করতে চাই। বললেন যে ভালো গান করতে চান, ভালো গানের সংজ্ঞাগুলো আসলে কি আপনার কাছে? প্রথমটা হলো কথাটা, কথাটার ভিতরে আমার, আমাদের বাংলাদেশ, আমাদের বাংলা ভাষা, এগুলো থাকতে হবে, এগুলোর প্রতি শ্রদ্ধা, সব কিছু থাকতে হবে। অনেকগুলো ধারা আছে লোকজনের ভিতরে, যেন আমরা মানে বিকৃত করে না ফেলি। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় স্টেজ শো করেছেন, সেক্ষেত্রে দর্শক বা শ্রোতাদের কেমন গান, কী ধরনের গানের প্রতি বেশি আগ্রহ দেখা যায়? দেশের বাইরে লোকজগান। আচ্ছা, লোকজগানের প্রতি খুব খুব বেশি। আচ্ছা আচ্ছা, খুব বেশি। কারণ কি, দেশ মাতৃকা ছেড়ে অনেক দূরেই তো থাকে, তো যখন দেশের, আর সারা বাংলাদেশটা আমাদের, সারা বাংলাদেশটাই তো লোকজ, বাংলাদেশের লোকজ ভাণ্ডার এত সমৃদ্ধ, আমাদের লোকজ ভাণ্ডার পৃথিবীর আর কারো
সাথে তুলনা হয় না। এখন তো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে বিস্তৃতি ঘটেছে, যা ইচ্ছে করলে সব ধরনের গান আমরা শুনতে পাচ্ছি, সেই ক্ষেত্রে বাউল গানটাকে কত দূর নিয়ে যাওয়া সম্ভব? বাউল গানের জন্য ভালো পৃষ্ঠপোষকতা থাকতে হবে, এটাই আমরা যদি মননে ধারণ করি তবেই হয়ে যাবে। আপনি তো নাটকে গান গাইছেন, চলচ্চিত্র গান গাবেন এবং গানের চর্চাও করছেন, সেক্ষেত্রে গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কি কি স্বপ্ন দেখেন আপনি? ছোটবেলা থেকে তো আসলেই রেডিওতে চলচ্চিত্রের গান নিয়েই শোনা, চলচ্চিত্রের গানগুলোই শোনা, তো চলচ্চিত্রে গান করতে চাই। চলচ্চিত্রের গানে আলাদা একটা আমার খুব একটা আকর্ষণ যে চলচ্চিত্রের গানে আমাদের সিনেমা, আমাদের সেই সিনেমাগুলো, ভালো সিনেমাগুলোতে গান করতে চাই। আগে যেমন আমরা গান শুনতাম, এখন শোনার সাথে সাথে দেখাটাও গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, আপনার চোখে সেটা কেমন? গানটাকে যেন ছাপিয়ে না যায় ভিডিওটা। এখন দেখা গেল কি যে গানটাকে ভালো একটা সুর হলো না, সঙ্গীত হলো না, কথাটা ভালো থাকলো না, কিন্তু ভিজুয়ালটা অনেক বেশি চমৎকার হলো, যে গানের কথাগুলো আসলে হারিয়ে গেছে, এটা যেন না হয়। আর এটা যদি ঠিক থাকে অসুবিধা নেই, হতেই পারে। আপনি কি মিউজিক ভিডিও করার পরিকল্পনা আছে? আছে মিউজিক ভিডিও, কিছুদিন পরে বাংলার পুঁথিপাটের একটা মিউজিক ভিডিও হবে, কবি আব্দুল মান্নান আকন্দের কথা। সবশেষে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। আচ্ছা, আমার কিন্তু তার আগে দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নুট টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304। আমাদের ইমেল করতে পারেন dinprotidin@bangladesh.tv। মার্কিন লেখক পেগি নোম্যানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আন্তরিকতা ও যোগ্যতার সমন্বয় এর বিরল গুণ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকের আটটি দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি বাংলা ভিশনের সফলতা সমৃদ্ধি কামনা করি। এত সুন্দর প্রাণবন্ত একটা উপস্থাপনা করার জন্য আপনাকেও ধন্যবাদ। আমি শেষে একটা গুরুজি দূরবীন সাইজির একটা গান করছি। তোর শোনে করে প্রীতি, তোর শোনে করে প্রীতি, রইল খুদা গেল জাতি, আমার আত্মজ্ঞাতি সব হইয়াছে বৈরী ও রাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরী, তুই আমারে করলি দেশান্তরী ও রাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরী, বাড়াইলে ভালোবাসা আমায় দিয়েছিলে আশা, প্রেম সাগরে ভাসাইলাম তোরি, বাড়াইলে ভালোবাসায় আমায় দিয়েছিলে আশা, প্রেম সাগরে ভাসাইলাম তোরি, না জানি কা সঙ্গ পাইয়া আমার বুকে ছেল মারিয়া, কোন পরাণে রইয়াছো পাশরী ও রাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরী, তুই আমারে করলি দেশান্তরী ও রাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরী, তোমার মন জানিয়া সরল মন প্রাণ দিয়াছি সকল, কোন পরাণে করিলা চাতুরি, তোমার মন জানিয়া সরল মন প্রাণ দিয়াছি সকল, কোন পরাণে করিলা চাতুরি, আর নারী জাতির কঠিন হৃদয় দেখাইলে তার পরিচয়, সমস্ত ধন করে নিলে চুরি ও রাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরী, তুই আমারে করলি দেশান্তরী ও রাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরী, মন প্রাণ তোমায় দিয়া প্রাণ শূন্য দেহ লইয়া, কতদিন থাকিব ধৈর্য ধরি, মন প্রাণ তোমায় দিয়া প্রাণ শূন্য দেহ লইয়া, কতদিন থাকিব ধৈর্য ধরি, আরে এ প্রতিফল তোমার প্রেমে কাছে বসে ডাকে জমে, এ দূরবীন সাজাবে শ্মশানপুরী ও রাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরী, তুই আমারে করলি দেশান্তরী ও রাই কিশোরী, তুই আমারে করলি দেশান্তরী।